তেজগাঁও থেকে সংবাদ সন্ধানে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি খন্দকার ইমদাদুল হক। এই মুহূর্তে বার্তা কক্ষে সর্বশেষ। করোনার প্রভাবে সবচেয়ে ক্ষতির মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরা, নীতি সহায়তার পরামর্শ সিপিডির। চার দেশ ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, বিমানবন্দরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত। অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করার আহ্বান, অহেতুক পণ্য মজুদ না করার তাগিদ প্রধানমন্ত্রী। আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ স্থগিত, করোনা সতর্কতায় দুই বোর্ডের সিদ্ধান্ত। আপনাদের সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছে সংবাদ সন্ধ্যার শেষ অংশে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে দুজন মারা গেলেন। নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কোয়ারেন্টিন সেন্টার করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি জানান, চীন থেকে কিছু চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। আপৎকালীন ব্যবস্থা হিসেবে দ্রুত ১০০ আইসিইউ স্থাপন ও পর্যায়ক্রমে আরও ৪০০ স্থাপন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী। সারা দেশে হোম কোয়ারেন্টিনে আছেন ১৪,০০০ জন আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন। এ সময় সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে আতঙ্কিত না হবার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। গতকাল পর্যন্ত ছিল একজন মৃত্যু, আজকে আরেকজন মৃত্যুবরণ করেছে, অর্থাৎ বাংলাদেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন মারা গেল এবং আজকে আরও চারজন আক্রান্ত হয়েছে যে তথ্য আমাদের কাছে এসেছে, এবং তা নিয়ে এখন মোট ২৪ জন ব্যক্তি আক্রান্ত হলো এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫০ জন এখনও রয়েছে, আনুমানিক ৫০ জন। করোনা সংক্রমণ রোধে ১০ দেশের সঙ্গে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট, যা কার্যকর থাকবে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত। তবে কম ঝুঁকি বিবেচনায় যুক্তরাজ্য, চীন, হংকং এবং থাইল্যান্ডের ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তারা বলছেন প্রয়োজনে শাটডাউনের বিষয়টিও বিবেচনায় আছে। সিদ্ধান্ত হয়েছে বিমানবন্দরের সেনা মোতায়েনের। বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে দেশে ছড়াচ্ছে করোনা ভাইরাস। সংক্রমণ এড়াতে শাহজালাল সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে নেওয়া হয়েছে সতর্কতা। এর আগে ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করা হয়। এবার বন্ধ করা হলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর এবং ভারতের সঙ্গে ফ্লাইট। তবে কোনো দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে চাইলে সেই সুযোগ থাকছে। ১২টার পরে কোনো এয়ারক্রাফট প্যাসেঞ্জার নিয়ে আসতে পারবে না, শিডিউল এয়ারক্রাফট। তবে কোনো দেশের নাগরিকদের তারা মনে করে নিয়ে যেতে চায় তাহলে তারা বিশেষ ফ্লাইটের জন্য আবেদন করতে পারবে, সেগুলো আমরা অনুমোদন দেব। তিনি আরও জানান ঝুঁকি কিছুটা কম থাকায় যুক্তরাজ্য, চীন, হংকং ও ব্যাংককের সাথে আপাতত ফ্লাইট চলবে, তবে পরিস্থিতির অবনতি হলে তাও বন্ধ করে দেওয়া হবে। চারটা দেশে এখনও আমাদের চলাচল আমরা অব্যাহত রেখেছি, রাখার উদ্দেশ্য এই না যে আমরা ওই দেশকে গ্যারান্টি দিচ্ছি যে ওই দেশ থেকে সবাই ঝুঁকিবিহীন যাত্রী আসবে। যদি দেখি যে ঝুঁকি আমাদের বাড়ছে তাহলে আমরা কিন্তু ওই রুটে কোনো রেস্ট্রিকশন আমরা ভবিষ্যতে আরোপ করতে পারি। আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলছে, যদিও যাত্রী কম থাকায় ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে অনেক এয়ারলাইন্স। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিজবা। মিজবা, শুরুতেই বলবেন যে বাংলাদেশ এই মুহূর্তে কতটুকু প্রস্তুত আছে করোনা মোকাবেলায়? করোনা মোকাবেলার প্রস্তুতির আসলে শেষ নেই, কারণ এই ভাইরাসটি
খুব দ্রুত ছড়ায়, ফলে এটি আসলে প্রত্যেক দেশের সামর্থ্য, প্রত্যেক দেশের শক্তি এবং মেডিকেল প্রযুক্তির উপরে নির্ভর করে যে সেই দেশ কতটুকু প্রস্তুত এবং তারা কতটুকু এটিকে মোকাবেলা করতে পারবে। বাংলাদেশ প্রেক্ষাপটে এটির মোকাবেলা করার অনেকটাই জটিল হবে, কারণ বাংলাদেশের একজন জ্বর সর্দি রোগীর চিকিৎসা নিতে গিয়ে যে ধরনের তাকে সমস্যায় পড়তে হয়, এটি বাংলাদেশে যদি অনেক বেশি স্প্রেড হয়, ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে পরিস্থিতি অনেক অবনতি হবে এবং ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, সেক্ষেত্রে সে বিষয়টি অবশ্যই বলা যায়। তো সরকারের পক্ষ থেকে সরকার এ পর্যন্ত 5টি সেন্টারকে কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করে ফেলেছে এবং এর মধ্যে হাসপাতালগুলোতে ICU-র বেড বাড়ানো হয়েছে। আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন নতুন করে আরও 100 প্রস্তুত করা হচ্ছে এবং আরও 400 প্রস্তুত করা হবে, ফলে সামগ্রিকভাবে বাংলাদেশ চিকিৎসার বিষয়টি নিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিরোধের যে জায়গাটি সেটি এখনও বাংলাদেশ একটি সুরক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি। এখনও বাংলাদেশ থেকে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ আছে, পাশাপাশি নৌ এবং স্থলপথের যোগাযোগ আছে, ফলে যদি সংক্রমিত লোকজন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, ভাইরাসটি বাংলাদেশে ঢুকতে না পারে, সেটি বাংলাদেশের জন্য চিকিৎসার চেয়ে প্রতিরোধের এই জায়গাটি অনেক বড়। কিন্তু বাংলাদেশ এখন যে বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছে যে চিকিৎসা এবং প্রস্তুতি, সেটি অবশ্যই দরকার আছে, তবে তার থেকে প্রতিরোধের বিষয়টি অনেক বেশি গুরুত্ব দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এমনকি কিছু পরামর্শও এসেছে যে যাতে বাংলাদেশে কিছু অঞ্চলকে লকডাউন করে দেওয়া হয়, এরকম পরামর্শও এসেছে। ইতিমধ্যে শিবচরকে লকডাউন করা হয়েছে, তবে এটি আসলে নির্ভর করবে আগামী 7 দিন, কারণ বিশেষ করে ইতালি থেকে যারা ফিরেছেন গত 7 দিন বা 10 দিনে এই মানুষগুলোর মাধ্যমে বেশি সংক্রমিত হয়েছে। আজকে একটি বেসরকারি হাসপাতালে একজন মারা গেছে, এখানে যারা 20 জন কোয়ারেন্টিনে আছেন তার একজনের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তাকে ওই হাসপাতাল থেকে ছুটি দেবার পরে তিনি বাসে করে, গণপরিবহন করে বাড়ি ফিরছেন। তার মানে বিষয়টি বুঝতে পারছেন যে তিনি গণপরিবহন করে বাসায় ফিরবেন, বাসায় গিয়ে কী অবস্থায় তিনি থাকবেন সেটাও কিন্তু একটি চিন্তার বিষয়, এবং গণপরিবহনে তার মাধ্যমে অন্য কেউ সংক্রমিত হবে কি না বা তিনি সংক্রমিত ইতিমধ্যে হয়েছেন কি না, সামগ্রিকভাবে এই বিষয়গুলো আসলে প্রতি ব্যক্তি পর্যায়ে কিংবা রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে সবার এই কোয়ারেন্টাইন কিংবা সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করবার বিষয়টি এখনও খুব জোরে সরে আসলে নিশ্চিত করা যায়নি। মেজবা, প্রস্তুতির কথা যেটা বলছেন, এই প্রস্তুতি নিয়ে সরকার কি কিছু বলেছে? যারা আজকে মধ্যরাত থেকে তো আসলে এয়ারপোর্ট বন্ধ করে দিচ্ছে 4টা দেশ বাদে, বাট যারা চলে আসছে তাদের জন্য এবং ওই এলাকাগুলোর ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত কথা বলেছে? শিবচর লকডাউন হয়েছে, কিন্তু স্পেসিফিক আর কোন কোন এলাকা লকডাউন হবে সেটি আসলে স্পেসিফিকলি বলা হয়নি, বরং সরকার দেখার চেষ্টা করছে মূলত যে এই ভাইরাসটি আরও কত বিস্তৃতি ঘটে কিংবা কোন কোন এলাকায় সেটি আরও ব্যাপক বিস্তৃতি ঘটে, এরপরে মূলত এই সিদ্ধান্তগুলো হয়তো আসতে পারে। তবে এখন পর্যন্ত যেটি পরামর্শ আসতেছে বারবার বিশেষজ্ঞদের পক্ষ থেকে যে ভাইরাসটি যাতে বাংলাদেশে সংক্রমিত হতে না পারে সেই জায়গাটি সুনিশ্চিত করবার বিষয়টি বাংলাদেশে এখনও খুব জোরে সরে করতে পারেনি। আর কোয়ারেন্টিনে যারা থাকছেন, এখন আপনাকে জানিয়ে রেখেছি যে পর্যন্ত 6.5 লাখের বেশি মানুষ স্ক্রিনিং হয়েছে বিমানবন্দর, নৌ এবং স্থলপথে, তাদের মধ্যে মাত্র 15,000-এর কোয়ারেন্টিন করা গেছে। তার মানে একটি বিশাল সংখ্যক মানুষ কোয়ারেন্টিন ছাড়াই আছেন, তাদের মধ্য দিয়ে ভাইরাসটি যদি ছড়িয়ে পড়ে, সেখান থেকে যদি 10 জন মানুষও সংক্রমিত হয় এবং এই 10 জন মানুষ আরও অনেকজনকে সংক্রমিত করবে, সেটি আমরা পারে। হাসান মেজবা, আপনাকে ধন্যবাদ, বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মেজবা। করোনা মোকাবেলায় আংশিক লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে বলে মনে করছেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে রাজধানীতে আজ এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। করোনা পরিস্থিতি সরকার দক্ষতার সঙ্গে মোকাবেলা করছে বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মিশেল এ ফ্রিডসেন। করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় ঠিক করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে এই বৈঠক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের বনানীর বাসায় অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র CDPC-র বাংলাদেশ প্রতিনিধি মিশেল এ ফ্রিডসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডক্টর বার্ডান জুং রানা ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আব্দুল্লাহ। বৈঠক শেষে তারা জানান বিশ্বের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশকে করোনা ভাইরাস নিয়ে আরও সতর্ক থাকতে হবে। পার্শিয়াল লকডাউন করা যায় কি না ঢাকা কিংবা অন্য কোথাও, এবং
ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যায় কিনা, জরুরি অবস্থা ডিক্লেয়ার করা যায় কিনা, এই দুটি বিষয় আমাদেরকে বিবেচনা করার জন্য তারা বলেছেন। Our suggestion is to have social distancing. সবাইকে সামাজিক দূরত্ব বাড়াতে হবে, বড় ধরনের সমাবেশ বৈঠক ভিড় এড়িয়ে চলতে হবে, একা আলাদা হয়ে যেতে হবে যেন এই ভাইরাস খুব বেশি ছড়াতে না পারে। And be strong in our contact tracing. Isolation. দৈনন্দিন জীবনে সবাইকে ভিড় এড়িয়ে চলা ও করোনা বিষয়ক পরামর্শ মেনে চলার আহ্বান জানান ডাক্তার এবিএম আব্দুল্লাহ। কোয়ারেন্টাইনটা আসলে সাকসেসফুলি যদি কেউ মানে না, এটাই আমাদের ভয়। এখন তারা যদি ছড়ায় ফেলে, আমরা আগামী কয়েকদিন মধ্যে কিন্তু বুঝতে পারবো আসলে নাম্বার কত হচ্ছে। যদি ওই রকম সিচুয়েশন হয় তো আমাদেরকে শক্ত ডিসিশন তো নিতেই হবে, প্রয়োজনে গভর্নমেন্ট ইমার্জেন্সি লাগলে করতে পারে, লকডাউন লাগলে করতে পারে। সবাই সতর্ক থাকলে করোনার বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপ্রয়োজনে ঘোরাঘুরি না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। ভয় পেয়ে অহেতুক অতিরিক্ত জিনিসপত্র কিনে মজুদ না করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে ঢাকা 10 উপনির্বাচনে ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। সকাল 9টার দিকে রাজধানীর সিটি কলেজ ভোট কেন্দ্রে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। ভোট ছাপিয়ে বক্তব্যে গুরুত্ব পায় করোনা ভাইরাস মহামারী, দেশ ও বিশ্ব পরিস্থিতি। চীনে এই ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। যারাই বিদেশ থেকে আসছে আমরা তাদের পরীক্ষা করছি এবং সেখানে যার ভিতরে এতটুকু সন্দেহ হচ্ছে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এবং কীভাবে এই ভাইরাস থেকে আমরা জনগণকে মুক্ত রাখতে পারি, প্রতিদিনই এখানে আমরা সেই ধরনের ব্যবস্থা নেওয়া এবং তা প্রচারেরও ব্যবস্থা আমরা করে যাচ্ছি। বাংলাদেশ এখনও অপেক্ষাকৃত ভালো আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা বিদেশ থেকে আসছে তাদের চলাফেরায় নিয়ন্ত্রণ খুবই জরুরি। তো যারা বিদেশ থেকে আসছেন তাদের আমরা এটুকু বলবো যে তাদের নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ছেলে মেয়ে থাকলে তারা, মা বাবা, স্ত্রী, ভাই বোন, তাদের সকলের নিরাপত্তার জন্য যারা বিদেশ থেকে আসছেন তাদের অন্তত 14টা দিন যেন কোয়ারেন্টাইনে থাকা এবং নিরাপদ থাকা, এবং তার দ্বারা যেন প্রথমত তার পরিবারের সদস্য এবং সাধারণ জনগণ কেউ যেন সংক্রামিত না হয় সে ব্যাপারে তাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনীয় মাস্ক, পোশাক, হ্যান্ডগ্লাভস, স্যানিটাইজার সংগ্রহ ও সরবরাহ করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার কয়েকটি হাসপাতালকে সুনির্দিষ্ট করে দিয়েছে করোনা চিকিৎসার জন্য। সেসব হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স সহ সবার নিরাপত্তার ব্যবস্থা করছে সরকার। এর পাশাপাশি ইমিগ্রেশন কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে খাদ্যের কোনো সংকট নেই, তাই বাজারে অহেতুক চাপ সৃষ্টি না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আতঙ্কগ্রস্ত এবং তারা সমানে খাবার জিনিস, এসব জিনিসপত্র কিনে মজুত করছেন বা ঘরে নিয়ে যাচ্ছেন। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের কিন্তু খাদ্যদ্রব্যের কোনো সমস্যা নাই, যার যতটুকু প্রয়োজন সেটুকু আপনারা সংগ্রহ করেন। কারণ এইভাবে যদি বাজারের উপরে চাপ সৃষ্টি করা হয়, বাজার তখন জিনিসের দাম বাড়িয়ে দেয়, সাধারণ মানুষ যারা যার টাকা আছে সে তো কিনতে পারছেন, কিন্তু যারা সীমিত আয়ের তাদের পক্ষে তো এত কেনা সম্ভব না, তাদের জন্য এটা কষ্টকর হয়। কাজেই অন্যকে এভাবে কষ্ট দেওয়ার কোনো অধিকার কারো নাই। প্রতিদিন ভিটামিন সি গ্রহণের উপর গুরুত্ব দিয়ে গণমাধ্যমে প্রচারিত করোনা সতর্কতা মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 10 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। করোনা ভাইরাসের কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম, যদিও করোনা সংক্রমণ রোধে কেন্দ্রগুলোতে হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু ও সতর্কতামূলক ব্যানার রাখা হয়েছিল। এছাড়া ভোট দেওয়ার আগে ও পরে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেওয়ারও ব্যবস্থা ছিল। রাজধানীর কেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে দলীয় লোকজনই বেশি দেখা গেছে। এর মধ্যে ধানের শীষের এজেন্ট কম হলেও নৌকার এজেন্ট বেশি। ভোটারদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। শুক্রবার শনিবার অনেকে দেশে চলে গেছে, তারপরে স্কুল বন্ধ হওয়ার কারণে ফ্যামিলিও দেশে চলে গেছে, সেজন্য আসানোরও ভোটার আসলে আসতেছে না। আমার দৃষ্টিতে যারা এই কেন্দ্রে ভোটার ম্যাক্সিমাম তো আমার পরিচিত, সবাই আসছি। এখন যারা এই কেন্দ্রে ভোটার না তাদের তো আসার কোনো দরকার নেই। ভোটারের উপস্থিতি কম, যেটা আপনারা জানতে চেয়েছেন, করোনা একটা কারণ তো বড় আছেই, ঠিক আছে। তাছাড়া রিসেন্টলি তো আমরা দেখেছি ভোটের প্রতি আগ্রহ একটু মানুষের কমই তো। সকাল 9:30টার দিকে ধানমন্ডির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম।
এই সময় নির্বাচনের নামে প্রহসন চলছে বলেও মন্তব্য করেন। ধরেন করোনা উপেক্ষা করে আমরা একটা ভোটের আয়োজন করলাম, বাংলাদেশের ভোট ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, মানুষের অনাস্থা তৈরি হয়েছে, ভাবলাম সরকারের শুভবুদ্ধির উদয় হবে, নির্বাচন কমিশন সফল হবে, দুঃখজনক হলো সত্য তার কোনো কিছুই হলো না আর কি। এদিকে কলাবাগানের ঠিকানা জটিলতায় আধ ঘন্টার চেষ্টায়ও ভোট দিতে পারেননি আওয়ামী লীগ প্রার্থী শফিউল আলম মহিউদ্দিন। আমাদের প্রত্যেকে সচেতনভাবে আমরা আমাদের হাইজিনের ব্যবস্থাটা মেনটেন করে আমরা ভোটাধিকারও প্রয়োগ করতে পারি, আবার ঠিক মতো ভোটাধিকার প্রয়োগ করে বাসায় যেয়ে বসতেও পারি। আমার সকালে লেক সার্কাস গার্লস স্কুলে ভোট দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এ সময় করোনা আতঙ্কে থাকলে ভোট কেন্দ্রে না আসার পরামর্শ দেন তিনি। ওনারাকে বলবো যদি ওনারা চান তাহলে পরে কোয়ারেন্টাইন মেনটেন করে ওনাদের জন্য আমরা সব যতটুকু পারা যায় একটা কেন্দ্রে যেটা হচ্ছে এই করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ব্যবস্থা নেওয়া সেটুকু নেওয়ার চেষ্টা করেছি। ওনারা যদি আসতে চান এসে ভোট দেবেন। নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা দশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ প্রার্থী, মোট ভোটার ৭৫ লাখ, ১১৭ কেন্দ্রে ভোটকক্ষ ৭৭৬টি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাসের প্রভাবে আর্থিকভাবে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও নিম্ন আয়ের মানুষ, তাই তাদের জন্য কম মূল্যে খাদ্যপণ্য বিতরণ সহ সরকারকে বিশেষ সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। করোনার কারণে রপ্তানি, রেমিটেন্স ও ব্যক্তি খাতের বিনিয়োগে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে সংস্থাটি। সকালে এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি এ আশঙ্কার কথা জানায়। করোনা ভাইরাসের প্রভাবে দোকানপাট, শপিং মলে কমে গেছে মানুষের উপস্থিতি, আশঙ্কাজনকভাবে কমেছে বেচাকেনা। এসব ছোট প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই ব্যাংক ঋণের ব্যবস্থা, ফলে সংকট কীভাবে সামলাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘ হলে কঠিন পরিস্থিতির আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় করোনার অর্থনৈতিক ঝুঁকি এড়াতে করণীয় নিয়ে সিপিডি বলছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বেশি সমস্যায় পড়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীরা যাতে নিয়মিত বেতন পান সে নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানায় সিপিডি। এজন্য সরকারকে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার পরামর্শ সংস্থাটির। কর্মসংস্থান জনিত যে বিষয়গুলো সেটির প্রাক্কলনটি এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এক্ষেত্রে আমাদের সাজেশনটি যেটি রয়েছে যে কিছু অন্তত ২-৪ মাস এই সময়কালকে বিবেচনায় নিয়ে শ্রমিকদের জন্য কিছু সুনির্দিষ্ট কর্মসূচি নেওয়া। প্রথমত হলো যারা কিনা প্রাতিষ্ঠানিক কাজে শ্রমিকরা কাজ করছেন তাদের কর্ম নিরাপত্তা নিশ্চিত করা, যদি কাজ না থাকে তাদেরকে অন্তত বেতন ভাতা দিয়ে তারা যাতে অব্যাহতভাবে পেতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আশঙ্কা ২০১৯ সালের চেয়ে বৈশ্বিক প্রবৃদ্ধি ০.১ পয়েন্ট কমে হবে ২০২০ সালে, ২০২১ সালে তা আরও কমবে, ফলে তার প্রভাব দেশের অর্থনীতির বিভিন্ন খাতেও পড়ার আশঙ্কা রয়েছে। করোনাজনিত যে সমস্ত স্বাস্থ্য ঝুঁকি তাতে সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়বে আসলে সেবা খাত। সেবা খাতের ভিতরে এটা শুধুমাত্র পর্যটন বা বিমান এটাই না, এর সঙ্গে জড়িত রয়েছে হলো অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন ধরনের সেবা যারা দিয়ে থাকেন, রিক্সা চালক, ছোটো ছোটো খুদে ব্যবসায়ী, এর সঙ্গে রয়েছে হলো রিটেল ব্যবসায়ী বা হোলসেলার যারা রয়েছেন তারা, এদের সঙ্গে সমস্ত ধরনের যারা জড়িত মানুষ তারা আসলে এর ভিতরে সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে পড়বে। নিত্যপণ্যের বাজারে যাতে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয় সে ব্যাপারে বাজারে সরকারের নিয়মিত নজরদারি পরামর্শ সিপিডি। তাই সবাইকে অনুরোধ করব আমাদের আচরণ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ঝুঁকিতে স্থগিত হয়েছে বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজ। মে মাসে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে হওয়ার কথা ছিল ৩টি ওয়ানডে এবং ৪টি টি টোয়েন্টি ম্যাচ। দুই বোর্ডের সম্মতিতে স্থগিত করা হয়েছে সিরিজটি। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বিসিবির কার্যক্রম সীমাবদ্ধ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কাজ না থাকলে অফিসে না এসে ঘরে বসেই কাজ করতে অফিসিয়াল স্টাফদের পরামর্শ দেওয়া হয়েছে। মাঠে খেলা নেই, শুনশান নীরবতা হোম অফ ক্রিকেটে, করোনা আতঙ্কে থমকে গেছে স্বাভাবিক কার্যক্রম। জীবন যেন থেমে না যায় সেজন্য মাঠ ছেড়ে সেমিনার রুমে বিসিবির কার্যক্রম, সচেতনতা বৃদ্ধিতে বোর্ড কর্তা, সাংবাদিক, মাঠ কর্মীদের নিয়ে কর্মশালা, হাতে জীবাণুনাশক, মুখে মাস্ক, আর নিরাপদ দূরত্বে বসে চলল এক ঘন্টার কর্মশালা। বিশেষজ্ঞ তুলে ধরলেন নিরাপত্তার ধাপগুলো, করণীয় ঠিক করে দিলেন। যেরকম ফ্লু, ইনফ্লুয়েঞ্জা একবার হয়ে গেলে সেটা আর সাবসিকুয়েন্টলি চিকেন পক্স একবার হয়ে গেলে ওইটাই ভ্যাকসিন। তো এই ভাইরাল ইনফেকশনটা আমরা দেখলাম, আমরা আমরা প্যানিকড হব না, আমরা ইনফরমেশন কি যে মোর দেন 80% পিপল তারা খুব অল্প সংক্রমণের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
সময়ের সাথে ভয়াবহ হচ্ছে করোনা ভাইরাস, বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে, সুযোগ নেই অবহেলা করার, তাই তো কার্যক্রম শিথিল করেছে বোর্ড। হঠাৎ মহাগুরুত্বপূর্ণ কাজ না আসলে ঘরেই থাকতে বলছেন কর্মী কর্তাদের। ইতিমধ্যে আমরা আমাদের ডিপার্টমেন্ট ম্যানেজারদের সাথে কথা বলেছি এবং বোর্ডের একটা নির্দেশনা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের যতটুকু সম্ভব আমাদের অপারেশনাল যে ওয়ার্কগুলো থাকবে যে সেগুলোকে আমরা লিমিটেড করার চেষ্টা করব, যদি আনটিনালেস এন ইমার্জেন্সি কোনো ইস্যু এসে অ্যাটেন্ড করতে হয়। 28 মে পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাতেই শঙ্কা তৈরি হয় ইংল্যান্ডে হতে যাওয়া বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার টি-20 সিরিজ নিয়ে। অবশেষে সেই শঙ্কাই সত্যি হয়েছে, আইরিশ ক্রিকেট বোর্ড সিরিজটি পরিত্যক্ত ঘোষণা করেছে। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যার শুরুতে আপনাদের কাছে সমস্যা, সংকট এবং সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম আমরা। এরই মধ্যে আমাদের কাছে বেশ কিছু চিঠি এসে পৌঁছেছে, আমরা তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি চিঠি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শুরুতে আমার কাছে আছেন সিনহা গাজীপুর থেকে, তিনি লিখেছেন, আমাদের গাজীপুরে এখন অনেক জায়গায় কোচিং খোলা রয়েছে যেখানে সরকার থেকে সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, তারপরও কোচিং সেন্টার খোলা রয়েছে, এটি জানিয়েছেন তিনি। এতে করে করোনা আতঙ্কে ভুগতে হচ্ছে শিক্ষার্থীদের, এর সমাধান আছে কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন তিনি। ইমরান গাইবান্ধা থেকে লিখেছেন, গাইবান্ধার পলাশবাড়িতে করোনার লক্ষণ নিয়ে এক ব্যক্তি স্থানীয় হাসপাতালে গেলে তাকে ভর্তি নেয়নি, তাকে ঢাকায় পাঠানো হয়েছে, এতে তার মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। লক্ষ্মীপুর থেকে কবির লিখেছেন, আমাদের শাকচর গ্রামে চলাচলের জন্য একটি মাত্র রাস্তা, বর্তমানে রাস্তাটি দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, অতি দ্রুত তাদের গ্রামে নতুন রাস্তা তৈরির অনুরোধ জানিয়েছেন তিনি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান চিঠি আমাদেরকে পাঠানোর জন্য। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আমাদের খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।